পৌরনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু। আওয়ামী লীগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ফখরুলের, বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার বললেন হানিফ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই, কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে, কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী। বাংলা সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ইশরাত জাহান। শুরুতে পৌর নির্বাচনের খবর। সারাদেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সমর্থন আদায়ে ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে যোগ্য প্রার্থী বেছে নিতে হিসেব করছেন ভোটাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বুধবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায় প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে তাদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যস্ত গণসংযোগে। এদিকে প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। চলমান উন্নয়নের কারণে এবং আমাদের দীর্ঘদিন সরকারের অগ্রযাত্রার কারণে দল থেকে নমিনেশন পাওয়ার কারণে আমি শতভাগ আশাবাদী। আমার ব্যক্তিগত জীবনে কারো আমার শত্রু নাই এবং আমি অনেক সমাজ সেবা করেছি, এইটাই আমার আশা যে আমি নির্বাচনে জয়লাভ করব। ময়মনসিংহের পৌরসভাগুলোতেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে সমস্যা সমাধান সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। তবে এসব ছাপিয়ে যোগ্য প্রার্থী নিয়ে হিসেব করছেন ভোটাররা। যিনি সব দিক থেকে যোগ্য, জনগণের জন্য কাজ করবেন, এলাকার জন্য কাজ করবেন, ব্যক্তির স্বার্থের চেয়ে জনগণের সেবা করবে, আমরা মনে করি তাদেরকে মানে ভোট দেওয়া উচিত। এদিকে রাজশাহীর কেশরহাট, তাহিরপুর ও ভবানীগঞ্জ সহ 13টি পৌরসভায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। তাদের পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সিলেটের পৌরসভাগুলোতেও সকাল থেকে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। তারা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। দীর্ঘ 19 বছর শহরতলির পার্শ্ববর্তী ইউনিয়নটাতে চেয়ারম্যান ছিলাম, আমার বিশ্বাস খুলনা পৌরবাসী তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে তাদের সমর্থন দেবে। যাদেরকে ভোট দিলে খুলনার উন্নয়ন হবে সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেব। 9টি ওয়ার্ড আছে, প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ড অবহেলিত, আমরা চাচ্ছি এগুলোর সমস্যা সমাধান হোক, যে নতুন মেয়র হিসেবে আসবেন উনি এগুলোর দিকে নজর দিবেন। এছাড়া ফেনীর সদর, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় বুধবার সকাল থেকে প্রচার প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দেশের বিভিন্ন পৌরসভায় নানা প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতীক বরাদ্দ না হলেও সকালেই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন বগুড়ার গাবতলী পৌরসভার 4 মেয়র প্রার্থী। গণসংযোগে পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। যশোরে নওয়াপাড়া পৌরসভার পাড়া মহল্লায় বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছেন মেয়র ও কাউন্সিলররা। আর যোগ্য প্রার্থী নির্বাচনে হিসেব নিকেশ করতে ব্যস্ত ভোটাররা। জামালপুরে মেলান্দহ পৌরসভা 9টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এছাড়া কুষ্টিয়া ও টাঙ্গাইলেও নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে ব্যস্ত প্রার্থীরা। এদিকে 14 ডিসেম্বরের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু দলীয় মেয়র প্রার্থীদের ক্ষেত্রে যেহেতু প্রতীক আগে থেকে নির্দিষ্ট, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার কোনো সদুত্তর আসেনি কমিশনের কাছ থেকে। তবে পর্যবেক্ষকরা বলছেন এক্ষেত্রে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা কিছুটা বঞ্চিত হলেও স্থানীয় নির্বাচনে এটা বড় কোনো সমস্যা হবে না। রামিম হাসানের রিপোর্ট।
বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 14 ডিসেম্বর, তাই প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কিন্তু যারা দলীয় প্রার্থী তারা এক্ষেত্রে কিছুটা এগিয়ে, কারণ তাদের প্রতীক আগে থেকেই নির্ধারিত। তবে নির্বাচন কমিশন বলছে আইন অনুযায়ী কোনো প্রার্থী বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু প্রতীক নাই, তারা 14 তারিখে আগে প্রতীক পাবেন না। যদি রাজনৈতিক দলকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হতে পারে। কমিশন বিবেচনা করে বলেছেন 14 তারিখ থেকে প্রতীক নিয়ে প্রচারণা করা যাবে। কিন্তু প্রতীক সহ দলীয় প্রার্থীরা এই সময়টাতে প্রচারণা না চালালেও ভোটারদের কাছে প্রতীক চেনানোর ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে দলীয় মনোনীতরা 5 দিন সময় বেশি পাচ্ছেন। এ ব্যাপারে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার সদুত্তর নেই নির্বাচন কমিশনের এই কর্মকর্তার কাছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা যেহেতু নিবন্ধিত দল, তাদের নির্ধারিত প্রতীক আছে, তারা প্রতীকের কথা বলতে পারবেন। প্রতীকের কথা বলার থেকে আপনি কাউকে বিরত রাখতে পারবেন, এটি বাস্তব কথা নয়। আসলে আপনাকে বাস্তবতাটা মানতে হবে। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে কিছুটা এগিয়ে থাকলেও স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত ভাবমূর্তিটাই মুখ্য ব্যাপার। আপাতদৃষ্টিতে একটু বৈষম্য মনে হলেও যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এটা আমি বলবো যে যারা দাঁড়াবেন তারা তো এমনি পরিচিত সবার কাছে আছে। স্বতন্ত্র প্রার্থীরা, আমরা যদি জোরালো কোনো স্থানীয় তাদের অবস্থান থাকে, এটা তাহলে বড় সমস্যা হওয়ার কথা নয়। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে আগামী 13 ডিসেম্বর শেষ হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 14 ডিসেম্বর। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশ ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট, দেশের সেরা ইন্টারনেট প্যাকেজ জন্য ডায়াল *121*999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। শরীয়তপুরের পৌর নির্বাচনে নির্ধারিত সময়ের পর প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগ অনিয়মে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। দলীয় প্রার্থী হিসেবে নমিনেশন সাবমিট করেছেন 3 তারিখে, তাকে বাতিল হয়ে গেছেন, তিনি তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বিভিন্ন কারণে, সেটা বাতিল। আরেকজনকে নমিনেট দেওয়া হচ্ছে 7 তারিখে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ এবং এই বিধির সম্পূর্ণ পরিপন্থী। দুর্ভাগ্যজনকভাবে যে এই সইটা করছেন কে? আওয়ামী লীগের সভাপতি। এবং তিনি কে? তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, সরকারের প্রধান। তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হতে পারে এটা খুব সহজেই মনে হয়। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিভ্রান্তি ছড়াতেই বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সকালে ধানমন্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এ সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করে হানিফ বলেন বিএনপি দূরভিসন্ধি নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল অশালীন, কুরুচিপূর্ণ। এই নির্বাচনকে বিতর্কিত করার একটা প্রয়াস চালানো হচ্ছে। এই নির্বাচন লোক দেখানো প্রহসন নির্বাচনের যে অভিযোগটা, এ বক্তব্যটা আসলেই অনেকটা হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার সম্বন্ধে বলেছেন যে তার পদলেহনকারী, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং আপত্তিকর বক্তব্য। বিএনপি কোনো একটা দূরভিসন্ধি নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছে, তাদের কথাবার্তা প্রমাণিত হয়। ষড়যন্ত্র যদি করেন জনগণ এর সমুচিত জবাব দেবে। ভোরের কুয়াশার হিমেল অনুভূতি আর খেজুরের গাছে গাছে রসের হাড়ি, গ্রামের হাওয়ায় নলেন গুড়ের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে শীতের আয়োজন। দক্ষিণাঞ্চলের ঐতিহ্য খেজুরের গুড় নিয়ে একটি রিপোর্ট থাকছে বাংলা সময়ের শেষাংশে।
তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রতি বছর 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আগামী 5 বছরে কমপক্ষে 2,00,000 কর্মসংস্থান হবে এই খাতে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে প্রথম আউটসোর্সিং সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় এ তথ্য জানান। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ অংশগ্রহণকারী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ প্রাসঙ্গিক বিভিন্ন ধারণা দেওয়া হবে। আয়োজকরা জানান, শুধু দেশেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। 55,000 ফ্রিল্যান্সারদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আগামী দিনে আমরা এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এ আমরা আরো বেশি আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করতে চাই আমরা। বিপিও সেক্টরের আয় হচ্ছে $100 মিলিয়ন, আগামীতে এটা $1 বিলিয়ন ক্রস করবে। আজকে 25,000 কর্মসংস্থান এই সেক্টরে, টার্গেট আছে যে আগামী 5 বছরে এটা 2,00,000 পার হয়ে যাবে। এ সময় এফবিসিসিআই এর সভাপতি সহ অন্যান্য বক্তা প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। এবারের সামিটে 11টি সেশনে কমপক্ষে 10,000 লোক অংশ নেবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। বাংলাদেশের জলসীমা থেকে আটক মিয়ানমারের 92 জেলেকে টেকনাফ পুলিশের কাছে নৌবাহিনীর হস্তান্তর। জব্দ করা হয়েছে মাছ ও জালসহ 12টি ট্রলার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচারের ক্ষেত্রে লাইসেন্স ফি বেশ কয়েক গুণ বাড়ানোর কথা সক্রিয়ভাবে চিন্তা করছে সরকার। এছাড়া কেবলের স্থান নির্ধারণ করে দেওয়া হবে দেশীয় চ্যানেলগুলোর। দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা জানান। বাংলাদেশে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে তথ্য মন্ত্রণালয়ে যে স্থান নির্ধারণ করে দেওয়া হবে তা মেনে চলতে হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। নির্দেশনা মানা না হলে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল করার এখতিয়ার সরকারের থাকবে বলে জানান তথ্যমন্ত্রী। দেশের সব স্যাটেলাইট টিভি চ্যানেলকেই এখন থেকে অ্যাডকোর সদস্য হতে হবে বলে দুই মন্ত্রী জানান। মাননীয় তথ্যমন্ত্রী এবং আমি এবং অ্যাসোসিয়েশন মিলে আমরা যৌথভাবে একটা ঐক্যমত্যে এসেছি যে এই চ্যানেলগুলোর সিরিয়াল আমরা ঠিক করে দেবো। এটা তথ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে যে কোন চ্যানেলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে। কেবল অপারেটর যারা তাদেরকে এই সিদ্ধান্ত মানতে হবে, যদি তারা এই সিদ্ধান্ত না মানে তাহলে কিন্তু তাদের যে আমরা অ্যাসোসিয়েশন লাইসেন্স দিয়েছি, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমাদের চ্যানেলগুলি যদি ভারতে সেখানে প্রচার করতে চায় তাহলে আমাদের যে রেভিনিউ দিতে হয়, বাংলাদেশে যখন তারা আসে তার রেভিনিউ খুব কম। এই বিষয়টা আমরা অবশ্য পরবর্তীকালে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, আমি আমরা একটু বসবো, একটা বাস্তবসম্মত আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সকল সম্প্রচারকৃত টেলিভিশন অগ্রাধিকার পাবে, তারপরে বিদেশি চ্যানেলগুলো নামবে। আমরা সেই বাংলাদেশি চ্যানেলগুলো কিভাবে অগ্রাধিকার পাবে সেই ক্রমটা আমরা ঠিক করে দিব, সেই তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। তৃণমূল থেকে প্রশাসনের সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উন্নয়নে যা যা করা দরকার বর্তমান সরকার তাই করছে, ভবিষ্যতেও করে যাবে। সকালে বেগম রোকেয়া দিবস এবং রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই উৎরাই পার করে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান অবস্থানে এসেছে, তাই ভবিষ্যতে বাংলাদেশকে আর কোনোভাবেই অন্ধকার যুগে ফিরতে দেওয়া যাবে না। 21 শতকে বাঙালি নারীর যে ক্ষমতায়ন, শিক্ষায়, কর্মক্ষেত্রে নারীর যে অবাধ বিচরণ, 19 শতকে সেই স্বপ্ন দেখেছিলেন রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া। পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্রিটিশ রাজের যুগে যিনি সমাজের কুপমণ্ডুকতা আর কুসংস্কার ভেঙে লড়াই করেছেন নারী অধিকার প্রতিষ্ঠায়, হয়েছেন বাংলার নারী জাগরণের
অগ্রদূত। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, এদেশের নারীরা যেন নিজ নিজ ক্ষেত্রে তার অবস্থান করে নিতে পারে তা নিশ্চিত করবেন তিনি এবং তার সরকার। আমরা চাই না বাংলাদেশে ভবিষ্যতে কোনো অন্ধকার যুগে প্রবেশ করুক। চড়াই উচ্চায় পার হয়ে আজকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের নারী সমাজ আজকে সমাজের প্রতিটি স্তরে তাদের স্থান করে নিতে পেরেছে, যেটা ছিল বেগম রোকেয়ার স্বপ্ন। শেখ হাসিনা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশাল নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমরা শালীনতা বজায় রেখে চলাফেরা করেও কিন্তু সব কাজ আমরা করতে পারি, আর ইসলাম ধর্ম কিন্তু নারীদের সেই সুযোগ দিয়েছে। ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, তিনি ছিলেন বিবি খাদেজা, যিনি ব্যবসা বাণিজ্য করতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশা, তিনি তো রণক্ষেত্রে নবীজির পাশে থাকতেন। কাজে এটাই তো আমাদের সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত। কাজে অন্য কোনো অজুহাতে মেয়েদেরকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখবে সে সুযোগ কিন্তু নেই। এর আগে দেশীয় উপাদানে নান্দনিক পোশাক তৈরি করে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় বিবি রাসেলকে দেয়া হয় বেগম রোকেয়া পদক 2015। এছাড়া নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয় ডক্টর তাইবুন্নাহার রশিদকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 135তম জন্মবার্ষিকী। এছাড়া পালিত হচ্ছে তার 83তম মৃত্যুবার্ষিকীও। এ উপলক্ষে সকালে রংপুরের পায়রাবন্দে তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় প্রশাসন সহ রোকেয়া স্মৃতি সংসদ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এ সময় তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে রোকেয়া মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া চাঁদপুর, সিলেট ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলা বাংলা সময় আরো থাকছে। 44 বছরেও বিনিয়োগের কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বাংলাদেশ। সুদের হার কমানোর তাগিদ ব্যবসায়ীদের, বহুমুখী বিনিয়োগ কাঠামো গড়ার আহ্বান অর্থনীতিবিদদের। আরএফএল ওয়াটার পাম্প পানি দেবে, টেনশন নয়। নাটোরে কাভার্ড ভ্যানের চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং নোয়াখালীতে ইউএনওর গাড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে নাটোরে চামড়াপট্টির রেলক্রসিং এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জাহাঙ্গীর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়েন। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ গেটের সামনে ইউএনওর গাড়ির নিচে মিনহাজ নামে এক শিশু চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার সময় নিজে গাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের 12টি মাছ ধরার ট্রলার সহ 92 জনকে আটকের পর তাদের টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমা থেকে তাদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে ট্রলারগুলোকে সমুদ্রে মাছ ধরতে দেখে তারা। এ সময় ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে 92 জন মাঝি সহ জাল ও মাছ জব্দ করা হয়। পরে আজ সকালে টেকনাফ পুলিশের কাছে আটককৃতদের হস্তান্তর করে নৌবাহিনী। চট্টগ্রামে জাইকার অর্থায়নে 14.25 কোটি টাকা ব্যয়ে ফুটপাত ও বক্স কালভার্ট সহ 1.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরুদ্দিন। সকালে নগরীর বারিক বিল্ডিং এলাকায় বন্দর সংযোগ সড়কের কাজ উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি।
বর্ষা চলাকালীন সময় যে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছিল আমরা কিন্তু বৃষ্টিপাতের গ্যাপে গ্যাপে কিন্তু ফেজ ওয়ার্ক করেছি, যার কারণে এখন প্রধান সড়ক আর কোথাও কিন্তু গর্ত নেই, গর্ত দেখা যাবে না, খুব রেয়ার। এটা বন্দর সংযোগ সড়কের উন্নয়ন, এটা বাড়ি বিল্ডিং মোড় থেকে নিমতলা পর্যন্ত এটা 1.5 কিলোমিটার, পরিমাণটা হলো যে 1.5 কিলোমিটার, 5টা প্রতিষ্ঠান এখানে টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বা সর্বনিম্ন দরদাতা হিসাবে ওনা পেয়েছেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছে। আজকে আমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে এসেছি। স্বাধীনতার 44 বছরেও বিনিয়োগের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ, তবে ধীরে ধীরে পরিণত বিনিয়োগ কাঠামো গড়ে উঠছে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, সুদের হার কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ পণ্যের চাহিদা পূরণে এখন বিনিয়োগে নজর দিতে হবে। আর অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনের পথচলায় সনাতনী চিন্তা থেকে বেরিয়ে বহুমুখী বিনিয়োগ কাঠামো গড়ে তুলতে হবে। সানবীর রুপলের রিপোর্ট। স্বাধীনতার 44 বছরে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। 70-এর দশকে শিল্প জাতীয়করণের পর রাষ্ট্রীয় খাতে সুব্যবস্থাপনার অভাবে বিনিয়োগে যে মন্থরতা নেমে আসে তা আবার গতি পায় 80-এর দশকে শিল্পনীতির পরিবর্তনের মধ্য দিয়ে। শুরু হয় বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ, 90-এর দশকে এসে কৃষি শিল্প সেবা খাতে বেসরকারি বিনিয়োগ বাড়তে থাকে। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় সরকারি অনেক প্রতিষ্ঠান। পরিসংখ্যান বলছে 1971 সালে বিনিয়োগ যেখানে ছিল জিডিপির 8.2%, 4 দশকের ব্যবধানে তা এখন প্রায় 30%। তবে বিদেশি বিনিয়োগ এখনও জিডিপির 10% ঘরে পৌঁছায়নি। বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন এতদিন সমান্তরাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও বিনিয়োগ বাড়াতে চলতি বছর তাদের এক করার সিদ্ধান্ত হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। যেসব প্রোডাক্ট আমাদের দেশে প্রয়োজন আছে সেই জিনিসগুলো বাংলাদেশেই তৈরি করতে হবে এবং চোখ থাকবে আশেপাশের দেশে, আমাদের উদ্ধৃত যে প্রোডাকশনটা হবে সেটা আমরা রপ্তানি করব। অর্থনীতিবিদরা বলছেন, 44 বছরের নানা চড়াই উতরে পেরিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা এসেছে বাংলাদেশ। এই অবস্থাকে দেশের স্বার্থে কাজে লাগাতে প্রয়োজন বিনিয়োগ অনুকূল যুগ উপযোগী বিনিয়োগ কাঠামো। যতটুকু বিনিয়োগ আসলে যাওয়ার ছিল সেই বিনিয়োগটি আমরা কিন্তু সবসময় যে পুরোপুরি করতে পেরেছি তা না। বড় মাঝারি ক্ষুদ্র খাতে বিনিয়োগের ক্ষেত্রে যে এক ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থা সেটি এখনো আসলে পুরোপুরি নিয়ে আসা যায়নি। তবে আসার কথা হলো যে সাম্প্রতিক বছরগুলোতে সেই চেষ্টাটি হচ্ছে বিভিন্নভাবে। 2014-15 অর্থ বছরে দেশের মোট বিনিয়োগের পরিমাণ 4,38,000 কোটি টাকা, এর মধ্যে বেসরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগের 3 গুণ। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। 1971-এ পাবনার সাঁথিয়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকবার পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের। সবশেষ 8 ডিসেম্বর সাঁথিয়ার নন্দনপুরে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। এরপর 9 ডিসেম্বর থানা চত্বরে লাল সবুজের পতাকা উড়িয়ে শত্রুমুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়া, নেত্রকোনার পূর্ব ধলা, যশোরের অভয়নগরও আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়। শহীদদের স্মরণে চট্টগ্রামের পাহাড়তলি বধ্যভূমিতে প্রজ্বলন করা হয়েছে শত শত মোমবাতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমল, ধন্যবাদ। মহান মুক্তিযুদ্ধের 71 বীর শহীদদের স্মরণে চট্টগ্রামের পাহাড়তলি বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। জেলা প্রশাসন এবং চিয়ালা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠান আয়োজন করলো, সেই সাথে সাধারণ জনগণ এসে এখানে মূলত মোমবাতিগুলি প্রজ্বলন করেছে। এই 71 বধ্যভূমির আমি একটি কথা বলি। পাহাড়তলি বধ্যভূমিটি মূলত 1971 সালে এখানে আশেপাশে যে বিহারি কলোনি ছিল, অর্থাৎ পাকিস্তানিদের যে সহযোগী বিহারি কলোনি, সেই বিহারি কলোনির লোকজনই কিন্তু মহান মুক্তিযুদ্ধের সময় এই পাহাড়তলি এলাকার মধ্যে শত শত মুক্তিকামী জনতাকে হত্যা করেছিল এবং নির্যাতনের পরে এখানে এনে ফেলে দেওয়া হয়েছিল। মহান মুক্তিযুদ্ধের পরে এখান থেকে কিন্তু বিশ্বহীদদের কঙ্কাল সহ নানা অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে মুক্তি জাদুঘরে প্রেরণ করা হয়েছিল। আর সেই বিশ্বহীদদের স্মরণে কিন্তু এই স্মৃতিস্তম্ভটি, অর্থাৎ এই বৌদ্ধভূমির স্তম্ভটি তৈরি করা হয়েছে। আর এই কারণে এখানে মূলত এই শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। আমরা দেখেছি বিকেলের দিকে সন্ধ্যার পরে মূলত জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির শীর্ষ কর্মকর্তা, চট্টগ্রামের জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে
যিনি মোদী মোমবাতি প্রজ্বলন করেন এবং তাদের সাথে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়েছে। এখানে মূলত তারা শহীদদের স্মরণের জন্য, যারা বীর শহীদ এই দেশের জন্য প্রাণ দিয়ে গিয়েছেন তাদের স্মরণ করার জন্য এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই বধ্যভূমিতেই প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল। এখানে শত শত লোক অংশ নিয়েছিল প্রদীপ প্রজ্বলনে। এখানে তারা বলছে তারা মূলত যে অন্ধকার, যে বীর শহীদদের হত্যার মাধ্যমে এই এলাকাটাকে একটু অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয়েছিল, এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এটা আলোকিত করে সবাইকে বোঝানো হয়েছে। একটা আদেশ যে আলোর দিকে যাত্রা করেছিল 71 সালে, তারই স্মরণ এবং তারই সেই কথাটিকে স্মরণ করে দেওয়ার জন্য মূলত এই মোমবাতিগুলি প্রজ্বলন করা হয়েছে। এক্ষেত্রে যারা আয়োজকরা বলেছে তারা দেশবাসীকে জানাতে চায় বা নতুন প্রজন্মকে জানাতে চায় মহান 71 সালে এই যে স্থানটিতে শত শত মুক্তিকামী মানুষকে, সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাকে হত্যা করে এখানে এনে কবর দেওয়া হয়েছিল এবং এখানে এনে ফেলে রাখা হয়েছিল, সেই তারই স্মরণ করা হয়েছে এবং যাতে এই দিনটি তো হলো তার মানুষ, দেশের মানুষ তাদের স্মরণ করুক এবং তাদের যে দেশের যে স্বাধীনতার জন্য তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের কথা স্মরণ করে এবং একটি সুন্দর দেশ নির্মাণে যাতে সবাই ভূমিকা রাখতে পারে সেই কথা স্মরণ করে দেওয়ার জন্য আজ সন্ধ্যায় মূলত এই প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল। এবং আমরা দেখেছি কিন্তু এখনও সে প্রদীপ জ্বলছে, অর্থাৎ সে যে অন্ধকারে, যে বাংলাদেশকে যে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানি বাহিনী এবং তাদের দস্যুরা যে চেষ্টা চালিয়েছিল তা প্রতিরোধ করে যে আলোর দিকে বাংলাদেশ যাত্রা করেছে সেই দিনটিকে তারা স্মরণ করে দিল আবারও এই পাহাড়তলে বৌদ্ধভূমিতে। এই পাহাড়তলে বৌদ্ধভূমিতে কিন্তু শত শত মুক্তিকামী এবং মুক্তিকে হত্যা করা হয়েছিল এবং পরবর্তী তাদের স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়, মূলত শহীদ যারা মুক্তিযুদ্ধ পরিবার রয়েছে তাদের উদ্যোগেই পরবর্তীতে, কিন্তু এখন পর্যন্ত সরকারিকরণ বাবা তেমন কিছু করা হয়নি। এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু বা মুক্তিকামী যারা মুক্তি সন্তান রয়েছে তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। এখন আমরা দেখেছি তার সন্ধ্যায় কিন্তু সেই শহীদদের স্মরণে এবং বিশ্বায়নানে যে মুক্তিযুদ্ধের স্মরণে কিন্তু যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে এই মোমবাতিটি প্রজ্বলন করা হয়েছিল এবং সাধারণ জেলা প্রশাসন বা তাদের পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক সাধারণ মানুষ এসে তাদের সে মুক্তিকামী শহীদদেরকে স্মরণ করেছে এই পাহাড়তলি বৌদ্ধভূমিতে। এখন পর্যন্ত এ ছিল পাহাড়তলি যে বৌদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলনের সর্বশেষ। দর্শক, শহীদদের স্মরণে চট্টগ্রামের পাহাড়তলি বৌদ্ধভূমিতে জ্বালানো হয়েছে শত শত মোমবাতি, সে খবরে জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। এবারে শীতে খেজুরের রসের খবর। যশোরে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ, এতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। দেশব্যাপী খেজুরের নলেন গুড় ও পাটালির চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় জেগে ওঠা শান্ত সূর্য জানান দেয় শীতের চাদর জড়াতে শুরু করেছে প্রকৃতির গায়ে। এটি খেজুরের রস আহরণের মৌসুম, তাই খেজুরের গুড়ের জন্য যশোরের বিখ্যাত খাজুরা এনায়েতপুরের মতো 11টি গ্রামের সারি সারি খেজুর গাছ থেকে প্রতিদিন রস আহরণ করছেন কৃষকরা। এরপর খেজুরের রস বাড়ি নিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় নলেন, পাটালি ও ঝোলা গুড়। গাছতে যে পয়সা আয়, এই যে 6 মাস চলে আর কি আমাদের, 140-130টা করে গাছ কাটা পড়ে, রস প্রত্যেকদিন ভালোই হচ্ছে। শীত মৌসুমে এই অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস খেজুরের গুড়, আর এই কাজে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ঘরের নারীরাও। আমার বিয়ের পর থেকে আমি গুড় জ্বালাই, সিজনে এখন যে গুড় আসে এতে আমাদের সংসার খরচ চলে যায়। বিটারা গাছ মাছ পাড়ে দিয়ে চলে যায়, ছেলেরা রস এনে দিতে চলে যায়, আর আমার রস জ্বালাতে আই, গুড় ডালতে আই। স্থানীয়রা জানিয়েছেন ঐতিহ্য থাকলেও সেই জৌলুস আর নেই। খেজুর গাছ উজাড় হওয়ায় ও কঠোর পরিশ্রমের কারণে অনেকেই বাদ দিয়েছেন এই পেশা। লোক সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে হয়তো কোনো বসতি হয়ে গেছে এবং এই খেজুর গাছ উজাড় হয়ে যাচ্ছে। এখন গাছ লাগাই না আর খুব কষ্ট, আপনারা এখন আর মানুষ করতেই চায় না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 750 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে, এর মধ্যে 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ যশোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু, আওয়ামী লীগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ফখরুলের, বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার বললেন হানিফ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই, কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে, কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী।
দর্শক এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মতো পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সবাই।